नमस्कार बंधुरा, आमी पिकलू हालदार। आपनारा देखछेन आमार यूट्यूब चैनल एग्रिकल्चर टैक्स। आमार यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। ता बंधुरा, आज आमी ए भिडियोर माध्यमे आलोचना करब आपनारा कि धरनेर चारा बा काटिंग संग्रह करबेन एबं कि जातेर चारा रोपण करले आपनी कमार्शियल भावे लाभवान हबेन। देखुन, ड्रागन फल बर्तमान आमादेर पश्चिमबंग, भारत, पश्चिमबंगेर बाइरेर जे राज्यगुलो आछे सेसब राज्ये, विशेष करे महाराष्ट्र, गुजरात, हरियाणा एवं आमादेर भारतवर्षेर बाइरे, विशेष करे आमादेर पार्श्ववर्ती जे पश्चिमबंगेर जे पार्श्ववर्ती देश आपनार बांग्लादेश, बांग्लादेशेओ प्रचुर परिमाणे बोलते पारें प्रत्येक चाषीर प्राय 8-10 बीघा आरो बेशी ड्रागन बागान चाष करछे। किन्तु एई ड्रागन बागानेर अधिकांशई जे जातगुलो रोपण करेछे सेगुलो होच्छे आगेर जे भेराइटी। आपनारा जानें जे कृषिकाज धीरे धीरे डेवलपमेंट करे, सेक्षेत्रे ड्रागनेर जातगुलो डेवलपमेंट करछे एवं आगामी दिनों आरो प्रचुर परिमाण डेवलपमेंट करबे। तो आगेर जे भेराइटीगुलो बंधुरा सेगुलो होच्छे अनेके बोले देशी मोरक्कान रेड बा देशी जात। आसले एई जे ड्रागन फ्रूट आमादेर देशीय बोले कोनो किछुई नेई, एटी एकटी सम्पूर्ण बाइरेर देशेर फल, विशेष करे भियेतनाम, थाइलैंड, मालयेशिया एखानकार फल। ओइखानकार थेके आज थेके 10-12 बछर आगे जारा जातगुलो निये एसेछे तादेर निम्नमानेर जात, निम्नमानेर एइजन्य बोलछि जे ओइ जातगुलो आपनार बड़जोर 5-6 आर बड़जोर 4-1 केजी होते पारे। तबे जातगुलोर आरेकटा भालो बैशिष्ट्य होच्छे बंधुरा, ফলগুলো অত্যন্ত মিষ্টি এবং খেতে খুবই সুস্বাদু। তা আমিও প্রায় 5 বছর ধরে ড্রাগন চাষের সাথে যুক্ত আছি। আমার একটা পুরনো বাগান আছে, পুরনো বাগানের পিঙ্ক রোজ এবং ভিয়েতনাম হোয়াইট এই জাতটা দিয়ে শুরু করি। কিন্তু আমার যে সমস্যার মধ্য দিয়ে আমার যেতে হয়েছে, যে পিঙ্ক রোজটা হচ্ছে কি আমাদের ক্রস পলিনেশন করতে হয়। ক্রস পলিনেশন যদি না করতে না করা যায় তাহলে কি হয় বন্ধুরা, ফল ফুল থেকে ফলায় না, ফুল হবে কিন্তু ফলায় না। এর পাশাপাশি যে ভিয়েতনাম সুইট হোয়াইটটা আছে ওটা সেলফ পলিনেটেড, ওটা সুন্দরভাবে আপনার ফল হয়। তা আমি ওই যে পিঙ্ক রোজ, এই পিঙ্ক রোজের ভ্যারাইটিটা মিনিমাম প্রায় 2500 পিসের মতো চারা রোপণ করেছি, আজ 5 বছর হতে চলল। তো এত বড় একটা জায়গা ক্রস পলিনেশন করা সত্যি একটা কষ্টদায়ক ব্যাপার। তা সে পরিপ্রেক্ষিতে ভাবনা চিন্তা স্তরে রেখে আমার এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই বাগানগুলো আগে আমার ছিল কি মালটা গাছ, এখনও ফলস্বরূপ একটি মালটা গাছ এখানেও আছে। তা এই মালটা বাগানটা আমি ভেঙে দিয়ে যে ভালো জাতের কমার্শিয়াল যে ভ্যারাইটিগুলো সেলফ পলিনেটেড আমি সেই জাত রোপণ করার আপ্রাণ চেষ্টা করেছি। সেই মোতাবেক আমি আপনার তখনকার গত বছর আমি বিভিন্ন জায়গায় চারার জন্য সন্ধান চালিয়েছি। আমাদের পশ্চিমবঙ্গে যে অধিকাংশ চারাগুলো ছিল তার প্রায় 80% আপনার লোকাল যে ভ্যারাইটি, আমি আবারও বলছি লোকাল ভ্যারাইটি বলে কোনো কিছু নেই, সে লোকাল ভ্যারাইটি ওনারা প্রতিস্থাপন করেছেন। তারপরে আমি আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমি চলে গেলাম আপনার ডক্টর শ্রীনিবাসনের কাছে, সি ভ্যারাইটি, যেটা আপনি বলতে পারেন সিয়াম রেড, জানি ওনার নাম দেওয়া সিয়াম রেড। তা সিয়াম রেটের ভিডিও ইতিপূর্বে আপনারা প্রচুর পরিমাণ দেখেছেন এবং ফলের গুণগত মানও দেখেছেন,
ফলের সাইজও দেখেছেন। তারপরে আমি একই সাথে এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের জাম্বু রেট, মহারাষ্ট্রের অনিল সালাঙ্কের কাছ থেকে এই চারাগুলো আমরা সংগ্রহ করি। দেখুন এখান থেকে আমাদের প্রচুর পরিমাণ চারা, একটু আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, প্রায় 6000 পিস চারা একই সাথে একই জায়গায় যাচ্ছে। আর তাছাড়াও এর পূর্বে এখান থেকে প্রচুর পরিমাণ চারা আমরা এখান থেকে কালেক্ট করে নিয়েছি অলরেডি। তো বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা যে আপনারা যে চারাগুলো সংগ্রহ করবেন সেই চারাগুলো যেন মাদার গাছের চারা হয়। দেখুন অলরেডি এখান থেকে আমাদের ফল হয়ে গেছে, এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চটা কিন্তু খুবই সুন্দর একটি ব্রাঞ্চ এবং পরিপুষ্ট ম্যাচিউর ব্রাঞ্চ। দেখুন একদম শক্ত হার্ডি এবং কি মোটা। এখান থেকে আমরা যদি চারা সংগ্রহ করি বন্ধুরা, তাহলে যে চারাটা হবে সেটি অত্যন্ত শক্তিশালী একটি মাদার চারা হবে। এই চারাগুলোই আপনারা সংগ্রহ করবেন আর কমার্শিয়াল ভ্যারাইটি লাগানোর চেষ্টা করুন। অনেকে অনেক রকমভাবে আপনাদের বোঝাবে চারা বিক্রি করার জন্য, সেটা অনেকে হতে পারে, আমি নাম বলবো না কারো। তো আপনারা ফার্ম ভিজিট করুন, বিশ্বস্ত জায়গা থেকে চারা সংগ্রহ করুন এবং চারার যে সাইজ সেগুলো দেখুন। এটা আমার সিয়াম রেট, আপনাদের জাম্বু রুট, আমি সরি এটা জাম্বু রেট, আপনাদের সিয়াম রেটও দেখাচ্ছি। তার আগে আমি আমার যে চারাগুলো পাঠিয়েছি বা পাঠাচ্ছি সেগুলো আপনাদের একটু দেখাই, ইতিপূর্বে আপনারা দেখেছেন। দেখুন আমার আরেকটা ফার্ম আছে, ওই সমীর ভাইয়ের ফার্ম, আমরা সেখান থেকেও চারা বিভিন্ন জায়গায় দিচ্ছি। দেখুন চারার সাইজ দেখুন এবং চারার হার্ডনেসটা দেখুন, দেখুন কত মোটা চারা। শুধু এদিকে নয়, এগুলো সব জাম্বু রেট, এখানে কিছু পরিমাণ মরক্কান রেট আছে। দেখুন এবং আমরা কিছু পরিমাণ শিকড়ের জন্য এখানে চারা দিয়ে দিয়েছি। এ হচ্ছে বন্ধুরা আমার সিয়াম রেটের বাগান। দেখুন একটু আগে আমরা ফাঙ্গিসাইড এখানে স্প্রে করে দিয়েছি, ফাঙ্গিসাইড হিসেবে কপার অক্সিক্লোরাইড আমরা দিয়েছি। প্রচুর পরিমাণে এখানে ব্রাঞ্চ বের হয়েছে, তো ব্রাঞ্চগুলো আমরা অতি শীঘ্রই এগুলো আমরা রিমুভ করার চেষ্টা করছি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমার এগুলো হচ্ছে না। কালকে ভাবছি একটু ছুটির দিন আছে, কিন্তু তবু স্কুলে রাজ্য সরকারের চাকরির পরীক্ষা আমাদের স্কুল অনুষ্ঠিত হচ্ছে, তার জন্য কালকে দিনটা আমি মিস করব। আর গতকাল সারাদিন আমি চারা কাটতেই প্রায় 3,500 চারা, চারটি কানি কথা নয় বন্ধুরা, এই চারাগুলো আমরা কমপ্লিট করেছি। আর অনেকে আমার ফার্মের ঠিকানাটা জানতে চান, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমার বাড়ি জলপাইগুড়ি জেলায়, জলপাইগুড়িতে, জলপাইগুড়ি থেকে আপনারা চলে আসবেন ময়নাগুড়ি, ময়নাগুড়ি থেকে ক্রান্তি লাইন বা ধনতলা এসব জায়গায়। আর আশেপাশে যারা আপনাদের শিলিগুড়ি থাকেন বা কোচবিহার থাকেন তারা অবশ্যই সরাসরি আমার ফার্ম ভিজিট করে আসতে পারেন। আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন অসময়ে মালটা গাছে প্রচুর পরিমাণ ফুল চলে এসছে, এটা জানি না কেন, গত বছর এসেছিল, মালটাও ধরবে, যাই হোক দেখা যাক কী হয়, এটা অসময়ের মালটা। আর আপনাদের কিছু অবশিষ্ট আমার বাগানের ফল আছে, ফলগুলোকে আপনাদের একটু দেখাচ্ছি। এটা আমার মালটা বাগান, চলুন লাস্ট সিজনের ফল। এই যে এই বাগানটা, এটা হচ্ছে আমার পুরনো বাগান, পিঙ্ক রোজের বাগান। এই বাগানটা ইচ্ছা আছে পরের বছর এখান থেকে টোটাল বাগানটা আমরা তুলে দেবো, তুলে দিয়ে, জানি না এটা ভবিষ্যৎ বলবে, তুলে দিয়ে এখানে আমরা আরও ভালো ভ্যারাইটি এখানে আমরা প্রতিস্থাপন করার চেষ্টা করব। এই দেখুন বন্ধুরা প্লাস্টিক দেওয়া আছে, কারণ পাখির যে আক্রমণ, এই পাখির আক্রমণের জন্যই এখানে দেওয়া হয়েছে ফলগুলো। এই দেখুন এটা পুরোপুরি পেকে গেছে বলতে পারেন, এটা এখনও কাঁচা অবস্থায় আছে। যাই হোক এই দুটো ফল আমরা এখন হারভেস্ট করব।
একটা ফল হারভেস্ট করেছি আমরা, দেখুন একটা ফল হারভেস্ট করব, দুটো ফল আমাদের হারভেস্ট হয়ে গেছে। এগুলো 300 গ্রাম করে হয়ে যাবে, দেখুন ফলের সাইজ। আর ক্ষেতটা যথেষ্ট সুন্দরভাবে গোছানো ছিল, এখনও আছে। আর আমাদের একটু সার ব্যবস্থাপনায় ভুল হয়ে গেছে, তার জন্য একটু কুশি আসতে দেরি হচ্ছে। যে ভুলটা হয়েছে বন্ধুরা, আমরা প্রতি বছর এই গাছের গোড়ায় সরাসরি বিভিন্ন যে সারগুলো সেগুলো প্রয়োগ করি, এবার সে সারটা দিনই না দেওয়ার জন্য আপনাদের যে সমস্যাটা হয়েছে, আমি দেখুন এই যে যে নতুন যে শিকড়গুলো বেরিয়েছে, এই শিকড়গুলো খাদ্য খাবার পাচ্ছে না। আর খাদ্য খাবারটা ঠিক এই জায়গাটা দেওয়া আছে, দেখুন শিকড়গুলো আস্তে 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 এসব জায়গায় আসছে। আর আমাদের একটু টার্গেট আছে, একটু পরিকল্পনা আছে এই উপরে একটু সার দিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে গোবর সারের সঙ্গে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে দেব। তো বন্ধুদের বলছি, দেখুন ওই দেখুন উপরে কুশি বেরোচ্ছে, অলরেডি কুশি আসছে। যাই হোক, এটা একটা নতুন সুখবর, মানে বিশেষ করে আমার জন্য। আমার পুরাতন যে বাগানটা, সে বাগানে প্রচুর পরিমাণে কুশি এসছে, তা আমি এটা নিয়ে একটু চিন্তিত ছিলাম যে এই বাগানে কুশি আসবে কি না। যাই হোক, ভগবানের ইচ্ছাই সব কিছুই আসছে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের কারো যদি চারার প্রয়োজন হয়ে থাকে, বা কারা যদি ফার্ম ভিজিট করতে চান, অথবা কেউ অন্য জায়গা থেকে চারা নিয়েছেন, কোনো সমস্যায় সম্মুখীন হচ্ছেন, তারা নির্দ্বিধায় আমাকে, আমার ফার্ম থেকে চারা নিতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা। আপনারা যেখান থেকে খুশি সেখান থেকে চারা নিন, তবে একটাই রিকোয়েস্ট, আপনারা ভালো জাত সংগ্রহ করুন, ভালো জাত লাগান। ভালো জাত যদি লাগান, তাহলে আপনার ফার্মের প্রায় 99% কাজ সম্পূর্ণ, বাকি যে পার্সেন্টটা আছে সেটা আপনারা, সেটা তো অবশ্যই পরিচর্যার বিষয়, পরিচর্যা করতে হবে। শুধু ভালো জাত রোপণ করলেই হবে না, পাশাপাশি পরিচর্যাটাই গুরুত্বপূর্ণ। অনেকে বলেন যে ড্রাগন গাছের ক্ষেত্রে কোনো পরিচর্যা করতে হয় না, উইদাউট পরিচর্যায় আপনাদের ড্রাগন চাষ হয়ে যায়, সেসব ধারণাগুলো ভ্রান্ত ধারণা বন্ধুরা। এসব ধারণা যত তাড়াতাড়ি আপনারা পরিত্যাগ করবেন, হ্যাঁ, তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। কারণ ড্রাগন গাছ লাগানোর ক্ষেত্রে একটা প্রচুর পরিমাণ টাকার দরকার হয়, প্রাইমারি ইনভেস্টটা প্রচুর বেশি। আপনারা গাছ লাগিয়েছেন, কোনো যত্ন করছেন না, ঠিকঠাক মতো ঠিক সময়ে আপনারা খাবার দিচ্ছেন না, বা ঠিক সময়ে আপনারা জলসেচ দিচ্ছেন না, তাহলে তো ফল আশা করেন, ফল আসবে, অবশ্যই সেই ফলগুলো ছোট ছোট হবে বা ফুল ঝরে যাবে। এসব বিভিন্ন টাইপের যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো আপনাদের পরিত্যাগ করার জন্য বা এড়িয়ে চলার জন্য আপনারা গাছ, ছোট গাছ অবস্থায় অবশ্যই অবশ্যই পরিচর্যা করবেন। তাহলে দর্শক বন্ধুদের কাছে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।